ফরিদা পারভীন আপনি লিখেছেন আমার তিনটা সন্তান ছিল এক এক করে সবাই মারা গেছে এখন বিভিন্ন ধরনের লোকেরা বলে আমার উপর নাকি অভিশাপ আছে এ বিষয়ে কিছু বললেও উপকৃত হব ফরিদা সন্তান এক এক পরে এক মৃত্যুবরণ করা এটা কোনো খারাপ লক্ষণ মনে করাটা একটা কুসংস্কার যারা এই কথা বলছে যে আপনার উপরে কার অভিশাপ আছে এটা তাদের নেহায়তি ভুল ধারণা ইসলামের শরীর এরকম কোনো কথা বলে নাই যে কারো সন্তান মারা গেলে তার প্রতি অভিশাপ আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামের সন্তান তো মারা গেছেন এক নয় কয়েকজন সন্তান মারা গেছে বিভিন্ন নবী রসুলদের এরকম হয়েছে সাহবা ইকরম অনেকের হয়ে গেছে তাহলে তাদের উপর কি অন্য কারোর অভিশাপ ছিল এটি সম্পূর্ণ মনগড়া কথা ভিত্তিহীন কথা আপনি এটা পরে বিশ্বাস করবেন না এটা কারণে আপনি নিজেকে নিয়ে খুব বেশি অরিড হওয়া নিজেকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বরং আল্লাহ তালা আপনাকে বিপদ দিয়েছে আল্লাহ রে ফাইসাল আপনাকে মেনে নিয়ে

আপনি এটার জন্য অবির্ভাব কোনো কারণ নাই কাউসার আলম খান আপনি লিখেছেন আমি সাউথ আফ্রিকায় থাকি বর্তমানে এখান থেকে বাংলাদেশে গেলে সরকারের নিয়ম অনুযায়ী চোদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় প্রশ্ন হলো এই চোদ্দ দিন কি আমি সালাদ কসর আদায় করবো নাকি স্বাভাবিক নিয়মে আদায় করব আপনি আপনার নিজের ঠিকানায় চলে এসেছেন আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ঢাকার মধ্যে এসে আপনি কোনো এক জায়গায় কোয়ারেন্টাইন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি দিন থাকছেন এরপর চোদ্দ দিন পুরো আলাদা আদায় করবেন কারণ আপনি মুসাফির নন আর যদি আপনার বাড়ি গ্রামে হয় ঢাকা না থাকে বরং আপনি এখনও সফরেই আছেন বলা যেতে পারে তাহলে চোদ্দ দিন আপনি কোয়ারেন্টিনে আছেন আপনি এই চোদ্দ দিন কসর পড়বেন নিজের ঠিকানায় গিয়ে তারপরে নিজের গ্রামে গিয়ে জেলায় গিয়ে তারপর আপনি সালাত আদায় করবেন